অধিকার ভিত্তিক বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অ্যাকশন এইড বাংলাদেশ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। বিদ্যালয়ে শিশু অধিকার সুরক্ষা ও শিক্ষাকে মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে জনসম্পৃক্ততা অনুপ্রাণিত করা এই কার্যক্রমের অংশ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষক সমিতির সদস্য, স্থানীয় সরকারের প্রতিনিধি এবং স্থানীয় জনগণের সাথে প্রাথমিক বিদ্যালয়ে 10টি অধিকার উন্নয়নে কাজ করা হয়। বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার, বৈষম্যহীন শিক্ষার অধিকার, পর্যাপ্ত অবকাঠামোর অধিকার, প্রশিক্ষণপ্রাপ্ত মানসম্পন্ন শিক্ষকের অধিকার, নিরাপদ ও নির্যাতনমুক্ত বিদ্যালয়ের অধিকার, প্রাসঙ্গিক শিক্ষার অধিকার, শিশুর নিজের অধিকার ও মানবাধিকার সম্পর্কে জানার অধিকার, অংশগ্রহণের অধিকার, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিদ্যালয়ের অধিকার এবং মানসম্মত শিক্ষণের অধিকার। অ্যাকশন এইড বাংলাদেশ স্থানীয় অধিকার ভিত্তিক কার্যক্রমের আওতায় জামালপুর, যশোর, নীলফামারি, ঝিনাইদহ, জয়পুরহাট, পটুয়াখালী, বান্দরবান, চট্টগ্রাম, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং সাতক্ষীরা জেলায় শিক্ষা অধিকার সমুন্নত করার কাজ করে। বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে শিশুদের 10টি অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় অগ্রাধিকার বিবেচনায় ও অংশগ্রহণকারী সকলের মতামতের ভিত্তিতে অধিকার লঙ্ঘনের প্রধান কারণ চিহ্নিত করে নাটকের বিষয় নির্বাচন করা হয়। নাটক করার পরিকল্পনা থেকে শুরু করে প্রতিটি ধাপে শিক্ষার্থী সহ বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বাল্যবিবাহের মতন একটা দুরারোগ্য ব্যাধি এই সমাজ থেকে দূর হয় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো এবং আমাদের কাছে আকুল আবেদন জানাই, আপনারা সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাই। আমি অভিভাবক হিসাবে বাল্যবিবাহ রুখব এবং শিক্ষিত জাতি গড়ব। আমাদের মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, যার জন্য অত্যন্ত প্রয়োজন সজাগ হতে হবে তার পিতামাতাকে, তার অভিভাবকদের, শিক্ষক শিক্ষিকা বৃন্দকে এবং এলাকার জনপ্রতিনিধি সহ সকল স্তরের সহযোগিতা করলে এবং এইটা প্রচার প্রসারণের মাধ্যমে সবাইকে সজাগ সচেতন করলে আমরা মনে হয় আমরা বাল্যবিবাহ থেকে আমাদের মেয়েদেরকে আমরা রোধ করতে পারবো এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারবো। নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বপ্রথম দরকার বৈষম্যহীন শিক্ষার অধিকার। বৈষম্যহীন শিক্ষার অধিকারটাই নিশ্চিত হইলে নারী অধিকারটাই নিশ্চিত হবে। এই প্রত্যন্ত অঞ্চলে অনেকেই মানে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিচ্ছে। আমি একজন নারী, আমি চাই না যে তারা অল্প বয়সে এই শিক্ষা থেকে তারা ঝরে পড়ুক। ছেলে ও মেয়েদের ভিতরে যে বিভেদ আমরা তা চাই না, আমরা চাই বৈষম্যহীন শিক্ষা। আমাদের সমাজে বাল্যবিবাহ একটা বড় সমস্যা। আমি বাল্যবিবাহ চাই না। বাল্যবিবাহ হলে তার অধিকারটা নষ্ট হয়ে যায়। আমি চাই আমার সাথে সকলে একমত হোক। পরের ধাপে বিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের মধ্য থেকে অভিনয় শিল্পী নির্বাচন করা হয়। গঠিত হয় ইন্টারঅ্যাক্টিভ থিয়েটার দল। একজন অভিজ্ঞ নাট্যকারের নির্দেশনায় ইম্প্রোভাইজেশন পদ্ধতিতে নাটকের গল্প, সংলাপ ও পরিবেশনার ধরন চূড়ান্ত করা হয়। এরপর নির্দেশক মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদের নাটক পরিবেশনার জন্য প্রস্তুত করেন। শেষ ধাপে ইন্টারঅ্যাক্টিভ থিয়েটার পরিবেশিত হয়। আয়োজনে অংশগ্রহণ করেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ আরো অনেকে। আমি সেখানে বিয়ে করেছি সেখানে তার বিয়ে হবে।
পরিবেশনার উপর ভিত্তি করে স্থানীয় সরকারি কর্মকর্তাসহ দর্শকবৃন্দ এলাকার শিক্ষার মান উন্নয়নে এবং বিদ্যালয়ে শিশু অধিকার সুরক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই যে হাত তুলে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে আমরা বাল্যবিবাহ চাই না, আপনি কি বাল্যবিবাহের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। হ্যাঁ, তাকে জোরে করতালি দিয়ে অভিনন্দন। আপনি ঘটনাকে কি বলেন একটু একটু বুঝায় বলেন। বর্তমান সরকার শিক্ষার যে সুযোগ সুবিধা দিয়েছে তাতে আমাদের যে দরিদ্র অভিভাবক বা পিতামাতা আছেন তাদের হতাশার কোনো কারণ নেই। কারণ প্রাইমারি লেভেল থেকে দেখেন আপনারা সমস্ত বই, তারপরে আপনার যে সেটা ফ্রি দিচ্ছে, বছরে প্রথম থেকে বিনা বেতনে আপনারা বই পাচ্ছেন, সমস্ত শিক্ষার্থীদের হাতে সরকার বই তুলে দিচ্ছেন। শিক্ষিত মা এক সুরভিত ঘরের মধ্যে যেন এক প্রাইমারি স্কুল। সকলকে ধন্যবাদ।